এক নম্বর খালি ঘর পূরণ করি, একের এক 18/6 × 7 = খালি ঘর। এটি একটি খোলা গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে বন্ধ গাণিতিক বাক্য, যেখানে অক্ষর প্রতীক বা খালি ঘর থাকে না, যেমন 18/6 × 7 = 21। আরেকটি হচ্ছে খোলা গাণিতিক বাক্য, যেমন 18/6 × 7 = খালি ঘর, অথবা 18/6 × 7 = ক। অর্থাৎ খালি ঘর বা অক্ষর প্রতীকের মান বের করতে বললে এটি হবে খোলা বাক্য বা খোলা গাণিতিক বাক্য। তবে উভয় প্রকারকে আমরা গাণিতিক বাক্য বলতে পারি। গাণিতিক বাক্য সমাধান করার ক্ষেত্রে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ এবং পরে যোগ বিয়োগের কাজ করতে হয়। মনে রাখতে হবে, গাণিতিক বাক্যের মাঝখানে সমান চিহ্ন থাকলে প্রথমে বা লিখে অঙ্ক করতে হয়। তাহলে আমরা লিখতে পারি, বা 18কে 6 দিয়ে ভাগ করে পাই 3 × 6 = 18, 3 × 7 = খালি ঘর, বা 3কে 7 দিয়ে গুণ করে পাই 3 × 7 = 21 = খালি ঘর, বা খালি ঘর = 21। সমান্তর করে মনে রাখতে হবে, গাণিতিক বাক্যের উভয় পাশ সমান্তর করলে প্রক্রিয়া প্রতীক, যোগ বিয়োগ, গুণ ও ভাগ চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 18/6 × 7 = খালি ঘরে হবে 21। উত্তর 21। 2 নম্বর, 42/7 × 8 = খালি ঘর, বা 42কে 7 দিয়ে ভাগ করে পাই 6/7 = 42, 6 × 8 = খালি ঘর, বা 6কে 8 দিয়ে গুণ করে পাই 6/8 = 48 = খালি ঘর, বা খালি ঘর = 48। সমান্তর করে সুতরাং 42/7 × 8 = খালি ঘরে হবে 48। উত্তর 48। তিন নম্বর, 15×5/3 = খালি ঘর। আমরা আগে জেনেছি, গাণিতিক বাক্যের মধ্যে প্রক্রিয়া প্রতীক ভাগ চিহ্ন থাকলে প্রথমে ভাগের কাজ করতে হয়। কিন্তু 3 দিয়ে 5কে ভাগ করলে দশমিকের পরে অনেকগুলো অঙ্ক চলে আসবে। আমরা অঙ্কটি সহজ করার জন্য 15×5কে বন্ধনীর ভিতরে নিতে পারি। কেননা গাণিতিক বাক্যে যদি বন্ধনী থাকে, তবে বন্ধনীর ভিতরে কাজ প্রথমে করতে হবে। তবে এই ক্ষেত্রে নিয়ম একটিই থাকবে, প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ এবং পরে যোগ বিয়োগের কাজ। তাহলে আমরা লিখব, বা প্রথম বন্ধনী 15×5, প্রথম বন্ধনী ভাগ 3 = খালি ঘর। এখন আমাদেরকে প্রথমে বন্ধনের ভেতরে কাজ করতে হবে, বা 15কে 5 দিয়ে গুণ করে পাই 5×15 = 75, ভাগ 3/3 = খালি ঘর, বা 75কে 3 দিয়ে ভাগ করে পাই 25 = খালি ঘর, বা খালি ঘর = 25। সমান্তর করে সুতরাং 15×5/3 = খালি ঘরে হবে 25। উত্তর 25। 4 নম্বর, 72/8 × 10 = খালি ঘর, বা 72কে 8 দিয়ে ভাগ করে পাই 8×72 × 10 = খালি ঘর, বা 9কে 10 দিয়ে গুণ করে পাই 9.90 = খালি ঘর, বা খালি ঘর = 90। সমান্তর করে সুতরাং 72/8
গুণ 10 সমান খালি ঘরে হবে 90। উত্তর 90। দুই নম্বর প্রশ্ন, 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে? যেহেতু 12 জন বন্ধু টাকা দিয়ে 22 টাকা দামের 18টি খাতা কিনা হবে, তাই 12 জন বন্ধুর মোট টাকার পরিমাণ বের করতে হলে 22কে 18 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখব একটি খাতার দাম 22 টাকা, সুতরাং 18টি খাতার দাম 22 গুণ 18। 22কে 18 দিয়ে গুণ করে পাই 8। দিয়ে প্রথমে 2কে গুণ করতে হবে। 8 দিয়ে 2কে গুণ করলে হয় 8 দুগুণা 16, 16-এর 6 থাকে 1। 8 দিয়ে আবার 2কে গুণ করলে হয় 8 দুগুণা 16, 16-এর 1 17। যেহেতু একটি অঙ্ক গুণ করা হয়েছে, তাই 6-এর নিচে একটি শূন্য দিতে হবে। এখন 1 দিয়ে আবার 22কে গুণ করতে হবে। 1 দিয়ে 2কে গুণ করলে হয় 2 একে 2, 1 দিয়ে আবার 2কে গুণ করলে হয় 2 একে 2। গুণ করার পরে যোগ করতে হয় 6-এর 6, 7-এ 2 যোগ করলে হয় 9, 1-এ আর 2 যোগ করলে হয় 3, সমান 396 টাকা। এই 396 টাকা 12 জন বন্ধু খাতা কেনার জন্য দেয়। এখন আমরা 396 টাকাকে 12 দিয়ে ভাগ করলে প্রত্যেক বন্ধু কত টাকা করে দিল বের করতে পারব। এখন আমরা লিখব 12 জন বন্ধু দেয় 396 টাকা, সুতরাং 1 জন বন্ধু দেয় 396 ভাগ 12। 396কে 12 দিয়ে ভাগ করে পাই 12 39-এর মধ্যে 3 বার যাচ্ছে, 3 বারও 36। 39 থেকে 36 বিয়োগ করে পাই 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3, 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0, নামবে 6, 36। 12 আবার 36-এ 3 বার যাবে, 3 বারও 36। 36 থেকে 36 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 33। তাহলে আমরা লিখব সমান 33 টাকা। উত্তর, প্রত্যেক বন্ধু 33 টাকা করে দেয়। 3 নম্বর প্রশ্ন, 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে? প্রথমে আমাদের বের করতে হবে 500 টাকার 3টি নোটে কত হয়। আমরা 500কে 3 দিয়ে গুণ করলে বের করতে পারবো। আমরা লিখব 500 টাকার 3টি নোটে হয় 500 গুণ 3, 500কে 3 দিয়ে গুণ করে পাই 1500 টাকা, সমান 1500 টাকা। যেহেতু এই 1500 টাকা 15 জনের মধ্যে ভাগ করে দিতে বলেছে, তাই আমরা 1500কে 15 দিয়ে ভাগ করে প্রত্যেকে কত টাকা করে পাবে বের করব। তাহলে এখন আমাদের লিখতে হবে 15 জনে পায় 1500 টাকা, সুতরাং 1 জনে পায় 1500 ভাগ 15। শূন্যের ভাগাঙ্ক সহজ, 1500 থেকে আমরা 2 শূন্য বসিয়ে দিলাম, আর 15 দিয়ে 15কে ভাগ করলে হয় 15 একে 15, সমান 100 টাকা। উত্তর, প্রত্যেকে 100 টাকা করে পাবে। 4 নম্বর প্রশ্ন, 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? যেহেতু
63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা দেয়, তাই 63 জন বন্ধুর মোট চাঁদার পরিমাণ বের করতে হলে 63-কে 50 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখব একজন বন্ধু চাঁদা দেয় 50 টাকা, সুতরাং 63 জন বন্ধু চাঁদা দেয় 63 গুণ 50, 63-কে 50 দিয়ে গুণ করে পাই সংখ্যার শেষে শূন্য থাকলে গুণ অঙ্কগুলোর গুণফল বের করা সহজ। প্রথমে উভয় পাশের যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য বসিয়ে দিলে হবে। আমাদের এই অঙ্কে 50-এর মধ্যে শূন্য আছে একটি, তাই আমরা শূন্যটি বসিয়ে দিলাম। এখন 5 দিয়ে 63-কে গুণ করে বসাবো। 5 দিয়ে 3-কে গুণ করলে হয় 3 5 15, 15-র 5 থাকে 1। 5 দিয়ে 6-কে গুণ করে পাই 5 6 30, 30-এ আর 1-এ 31 সমান 3150 টাকা। এই 3150 টাকা 63 জন বন্ধুর চাঁদার পরিমাণ। এখন এই 3150 টাকা 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করে দিতে হবে। আমরা 9 দিয়ে 3150-কে ভাগ দিলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে বের করতে পারব। আমরা লিখতে পারি 9 পরিবার টাকা পায় 3150 টাকা, সুতরাং এক পরিবার টাকা পায় 3150 ভাগ 9। 9 দিয়ে 3150-কে ভাগ করে পাই 9 31-এর মধ্যে 3 বার যাবে, 3 9 27, 31-এর নিচে লিখব 27, 31-27 বিয়োগ করে পাই 27-এ 11 হওয়ার জন্য লাগবে 4, 1-এর সাথে 10 যোগ করার কারণে 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 3-3 বিয়োগ করলে থাকে 0, নামবে 5, 45, 9 এখন 45-এর মধ্যে 5 বার যাবে, 5 9 45। আমরা 45-এর নিচে লিখব 45, 45-45 বিয়োগ করে পাই 0। আমাদের বাদ যে আরও একটি শূন্য বাকি আছে, এখন আমরা সেই শূন্যটির নিচে নামাব। মনে রাখতে হবে উপর থেকে শূন্য নামানোর পরে যদি ভাগ করা না যায় তবে ভাগফলে একটি শূন্য দিতে হবে এবং শূন্যের নিচে শূন্য লিখে বিয়োগ করে দিতে হবে। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 350 সমান 350 টাকা। উত্তর প্রত্যেক পরিবার পায় 350 টাকা। 5 নম্বর প্রশ্ন, হেলেন একটি 104 মিটার লম্বা পিতার 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল, রিফাত কত মিটার পিতা পেল? যেহেতু 104 মিটার পিতাকে 13 ভাগ করা হয়েছে, তাই আমরা প্রথমে 104-কে 13 দিয়ে ভাগ করে প্রতি ভাগে কত মিটার পিতা পড়ে বের করব। আমরা লিখব 13 ভাগের পিতার দৈর্ঘ্য 104 মিটার, সুতরাং 1 ভাগের পিতার দৈর্ঘ্য 104 ভাগ 13। 104-কে 13 দিয়ে ভাগ করে পাই 13-র নামতা 8 বার পড়লে হয় 8 13 104 সমান 8 মিটার। আমরা 1 ভাগের পিতার দৈর্ঘ্য পেয়েছি 8 মিটার। প্রশ্নে চেয়েছে রিফাত কত মিটার পিতা পেল। আমরা প্রশ্নে দেখি হেলেন 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল, তাহলে আমরা 1 ভাগের পিতার দৈর্ঘ্য 8 মিটারকে 5 দিয়ে গুণ করলে রিফাত কত মিটার পিতা পেল বের করতে পারব। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং রিফাত পিতা পেল 8 গুণ 5 মিটার, 8-কে 5 দিয়ে গুণ করে পাই 5 8 40 সমান
40 মিটার। উত্তর রিফাত পিতা পেল 40 মিটার। ছয় নম্বর প্রশ্ন, 99 টাকার 9 ভাগের 4 ভাগ কত টাকা? যেহেতু 99 টাকার 9 ভাগ বলেছে, সেজন্য প্রথমে 99কে 9 দিয়ে ভাগ করে 1 ভাগের টাকার পরিমাণ বের করতে হবে। আমরা লিখব 9 ভাগের টাকার পরিমাণ 99 টাকা। সুতরাং 1 ভাগের টাকার পরিমাণ 99 ভাগ 9। 99কে 9 দিয়ে ভাগ করে পাই 9 × 11 = 99 সমান 11 টাকা। এখন প্রশ্নে বলেছে 4 ভাগের টাকার পরিমাণ কত হয়। আমরা 11কে 4 দিয়ে গুণ করলে বের হবে। এখন আমরা লিখতে পারি 1 ভাগের টাকার পরিমাণ 11 টাকা। সুতরাং 4 ভাগের টাকার পরিমাণ 11 × 4। 11কে 4 দিয়ে গুণ করে পাই 4 × 11 = 44 সমান 44 টাকা। উত্তর 44 টাকা। সাত নম্বর প্রশ্ন, সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায়, সে কত পথ বাসে যায়? যেহেতু 112 কিলোমিটার পথের 14 ভাগ বলেছে, তাই প্রথমে 112কে 14 দিয়ে ভাগ করে 1 ভাগে কত কিলোমিটার পথ হয় বের করতে হবে। আমরা লিখব 14 ভাগ পথের দৈর্ঘ্য 112 কিলোমিটার। সুতরাং 1 ভাগ পথের দৈর্ঘ্য 112 ভাগ 14। 112কে 14 দিয়ে ভাগ করে পাই 8 × 14 = 112 সমান 8 কিলোমিটার। আমরা 1 ভাগ পথের দৈর্ঘ্য পেয়েছি 8 কিলোমিটার। প্রশ্নে শেষে সালমা কত পথ বাসে যায়? আমরা প্রশ্নে দেখি সালমা 14 ভাগের 13 ভাগ বাসে যায়। তাহলে 13 ভাগের পথের দৈর্ঘ্য বের করতে হলে 8 কিলোমিটারকে 13 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা লিখব, সুতরাং 13 ভাগ পথের দৈর্ঘ্য 13 × 8 কিলোমিটার। 13কে 8 দিয়ে গুণ করে পাই 8 × 13 = 104 সমান 104 কিলোমিটার। উত্তর, সালমা বাসে যায় 104 কিলোমিটার। আট নম্বর, নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। 65 ভাগ 13 × 4 সমান খালিগর। এই গাণিতিক বাক্যের মধ্যে প্রক্রিয়া প্রতীক ভাগ ও গুণ চিহ্ন দেওয়া আছে, তাই এই গাণিতিক বাক্যের জন্য গল্পটি এমনভাবে তৈরি করতে হবে যেন গল্পটি সমাধান করলে প্রথমে ভাগের কাজ করতে হয় এবং পরে গুণের কাজ করতে হয়। তাহলে আমরা গল্পটি লিখি। একটি জুড়িতে 65টি আম ছিল। আমগুলোকে 13 ভাগ করে 4 ভাগ তনিমাকে দিল। তনিমা কতটি আম পেল? এটি হচ্ছে গল্প। যেহেতু আমরা গল্প তৈরি করেছি, তাই আমরা অঙ্কটি সমাধান করি। আমরা লিখতে পারি 13 ভাগে আম আছে 65টি। সুতরাং 1 ভাগে আম আছে 65 ভাগ 13। 65কে 13 দিয়ে ভাগ করে পাই 5 × 13 = 65 সমান 5টি। সুতরাং তনিমা আম পেল 5 × 4। 5কে 4 দিয়ে গুণ করে পাই 4 × 5 = 20 সমান 20টি। উত্তর 20টি। মনে রাখতে হবে 8 নম্বরের উত্তর হবে এই গল্পটি।